হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও আমরা দেখবো আর এখানে বিটকয়েন এখানে সেরকম কোনো পজিটিভ মুভমেন্ট কেন দেখাচ্ছে না এখানে কেন বারবার প্রাইস একটা রেঞ্জের মধ্যে আসছে তারপরে আর এখানে উপরে ব্রেক করতে পারছে না কেন এখানে আমরা কোনো পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি না সেটাও আমরা আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করবো আমি আর এর শুধুমাত্র একটা দুটা কারণ না এর মোটামুটি সাত থেকে আটটা কারণ আছে এরকম যার ফলে বিটকয়েন এখানে একটা রেঞ্জকে এখানে কখনোই এটাকে ব্রেক করতে পারছে না এখানে শুধু যাচ্ছে মার্কেট আবারও নিচের মধ্যে নামছে একটুখানি মার্কেট গ্রিন হচ্ছে তারপরে আবারও মার্কেট এখানে ডাউনে চলে যাচ্ছে তো এর অনেকগুলো কারণ আছে একটা দুটা কারণ না মোটামুটি সাত আটটা কারণ আছে এর তো সেটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো তো আজকের ভিডিও শুরু করার আগে একটা একটা ডিসক্লেমার মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক্সিয়ার করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি এবার যদি বিটকনকে দেখে নিই বিটকনের প্রাইস এখন বর্তমানে চলছে কুড়ি হাজার কুড়ি হাজার ডলার এরকম সামথিং কিছু এটাই চলছে ঠিক আছে এখানে সেরকম কোনো পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি না উপরের দিকে প্রাইস এখানে যাচ্ছে না এখানে দেখলে দেখতে পারবেন এই যে একটা রেঞ্জ আছে একটা খুবই বড়ো একটা একটা রেজিস্টেন্স আমাদের জন্য সেটা হচ্ছে কুড়ি হাজার পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার মানে ধরে নিতে পারেন কুড়ি হাজার পাঁচশো ডলার এটা একটা অনেক বড় ধরনের একটা রেজিস্টেন্স কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবেন বারবার এটাকে ট্রাই করছে ব্রেক করার জন্য ওপর দিকে যাচ্ছে কিন্তু এই রেঞ্জটাকে মানে টাচ পর্যন্ত করছে না তার আগেই এখানে নিচের দিকে নেমে আসছে অনেকবার ট্রাই করছে এটাকে ব্রেক করা ঠিক আছে কিন্তু তারপরে ব্রেক করতে পারছে না এবার যদি এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখলেও দেখতে পারবেন এখানে ফোর আওয়ার ক্যান্ডেলের মধ্যে দেখলেও ও দেখতে পারবেন এখানে মার্কেটে সেরকম কোনো ভলিউম আমরা দেখতেই পারছি না এখানে বেশিরভাগই রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে একের পর এক এখানে সেরকম কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে না আর সেরকম কোনো এখানে ভলিউমও আমরা দেখতে পাচ্ছি না উপর দিকে শুধুমাত্র এখানে মার্কেট নিচের মধ্যেই আর নামছে একটু একটু করে এবার যদি এরকম চলতেই থাকে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে বলেছিলাম এরকম যদি মানে চলতেই থাকে এখানে যদি থাকে সবসময় প্রাইস তাহলে এখানে কী হবে মার্কেট আরও প্যানিক হয়ে যাবে প্যানিক হয়ে যাওয়ার ফলে আমাদের যে একটা সাপোর্ট আছে আঠেরো হাজার পাঁচশো ডলার এটাকেও ব্রেক করে দেবে আর এটাকে যদি ব্রেক করে দেয় আমাদের যে এটা আপনার এই বছরের সবচেয়ে যে লোয়েস্ট প্রাইসটা আছে বিটকয়েনের যেটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো ডলার এটাকেও কিন্তু ব্রেক করে দেবে আঠারো হাজার পাঁচশোকে ব্রেক করলে কিন্তু সতেরো হাজার পাঁচশো এটাকে ব্রেক করার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট থাকবে আর সতেরো হাজার পাঁচশোকে ব্রেক করলে এখানে মনে করুন একদম বিয়ারিশ ট্রেন্ডে আমরা চলে গেলাম এখানে ওল্লড কয়েনগুলো মানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আরও এখানে ডাম্প হয়ে যাবে ঠিক আছে তো এই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর সেই জন্যই প্রত্যেকটা ট্রেডের মধ্যে কিন্তু অবশ্যই স্টপ লসেরই ইউজ করবেন এর আগের ভিডিওতে আপনাদের আমি সব বলে দিয়েছিলাম কোথায় এখানে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে কোথায় হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এগুলো অনেক উপরের মধ্যে আছে কিন্তু যে বিটকয়েনের ইমিডিয়েট রেজিস্টেন্স আছে সেটাকে কিন্তু ব্রেক করতে পারছে না দুই দিন আগে একদিন আগে এখানে মার্কেট একটুখানি গ্রিন হয়েছিল ওল্ড কয়েনগুলো মোটামুটি ভালো এখানে ইম্প্রুভ দেখাচ্ছিল চার্টের মধ্যে আর এখানে আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যেও আমরা অনেকগুলো প্রফিট নিয়েছি দুটো কয়েনের মধ্যে কিন্তু এখানে যদি বিটকয়েন আফটারঅল সবকিছু এখানে ডিপেন্ড করে বিটকয়েনের উপরে ঠিক আছে বিটকয়েন যদি এখানে প্যানিক থাকে বিটকয়েনের মধ্যে যদি ভলিউম না থাকে বিটকয়েন যদি নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু বিটকয়েনকে ওভারঅল প্রত্যেকটা কয়নই কিন্তু এখানে ফলো করবে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে কুড়ি মার্কেট এখন কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে ঠিক আছে মানে একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আর যার ফলে এখানে যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে ইনভেস্ট করতে পারছে না কিন্তু এখানে যারা মার্কেটের বড় বড় প্লেয়ার আছে হোল আছে তারা কিন্তু এখানে অ্যাকুমুলেট করে যাচ্ছে হচ্ছে তারা কিন্তু এখানে প্যানিক হয়ে সেল করছে না ঠিক আছে কখনই আপনি ভাববেন না এটা যে এখানে যারা মার্কেটের বড় প্লেয়ার আছে তারা এখানে সেল করে দেয় মানে প্যানিক সেলিং করে তারা এটা কখনোই করে না আমরা যখন প্যানিক সেলিং করি তখন যে মার্কেটের ওয়েলার আছে তারা এখানে সেগুলোকে বাই করে তো লং টার্মের জন্য কোনো ব্যাপার না লং টার্ম লং টার্মের জন্য আপনি যদি এখানে বাই করে থাকেন বিটকয়েনকে বা ইথেরিয়ামকে যে টপ লেভেলের কয়েনগুলো আছে পোর্টফোলিওকে ম্যানেজ করে যদি লং টার্মের জন্য কয়েনগুলোকে বাই করে থাকেন তাহলে কোনো ব্যাপার না আপনার এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে ওভারঅল দেখা গেছে বিটকয়েন এখানে মানে হাই রিটার্নই দিয়েছে বিটকয়েন কখনও লস হয়নি লং টার্মের জন্য কিন্তু শর্ট টার্মের জন্য অবশ্যই আপনাদেরকে স্টপ লসের মেনটেন এখানে করতেই হবে এবার এখানে কিছু নিউজ বেড়ে আসছে যেসব মানে ব্যাড নিউজগুলো বেরো আসছে মার্কেটের মধ্যে এই যে এই যে নিউজটা বেরো আসছে এটা তেমন কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে নেই কিন্তু যখন মার্কেট অনেক ডাউন থাকে মার্কেট যখন এমনিতে অলরেডি প্যানিক থাকে তখন কিন্তু ছোটোখাটো ব্যাড নিউজগুলোও কিন্তু মার্কেটের উপরে খুবই ভালো এখানে প্রভাব বিস্তার করে ঠিক আছে যেমন একটা নিউজ এখানে বের হয়ে আসছে জেপি মরগান এখানে অ্যাডভাইস করেছে ইনভেস্টারদেরকে যে তাদের ক্রিপ্টোকে সেল করে দিতে আর ক্রিপ্টোকে সেল করে দিয়ে এখানে স্টককে বাই করার জন্য এখানে বলেছে এটাও একটা ব্যাড নিউজ জেপি মরগানের একটা বড় সড়ো নাম ঠিক আছে তারা যদি এরকম করে বলে তাহলে এখানে কিন্তু মার্কেটের মার্কেটের মধ্যে এরকম ইমপ্যাক্ট হয় হ্যাঁ কিন্তু যদি এখানে মার্কেটের সেন্টিমেন্ট যখন ভালো ছিল তখন যদি এইসব কথা বলতো এদের মতো দুই একজন তাহলে কিন্তু সেটার কোনো ইমপ্যাক্ট মার্কেটের মধ্যে পড়তো না কিন্তু যেহেতু মার্কেট এখন ডাউন আছে মার্কেট প্যানিকে আছে যার ফলে কিন্তু এইসব ছোটোখাটো ব্যাড নিউজের ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়বে যেমন আরেকটা এখানে বড়ো ধরনের রিজন হচ্ছে বাইন্যান্সের মধ্যে ইউএস এর মধ্যে বাইন্যান্সের উপরে কিন্তু এখানে ইনভেস্টিগেট হচ্ছে ঠিক আছে তাদের যে ফেড আছে তারা এখানে বলছে তারা এখানে কিছু অ্যাসকাম করেছে যার ফলে বাইন্যান্সের উপরে এখানে ইনভেস্টিগেট হচ্ছে কিন্তু যদিও এটা এখনও প্রুফ হয়নি যে বাইন্যান্স কোনো কিছু এখানে অ্যাসকাম করেছে এরকম কোনো কিছু না এখানে মানে ইনভেস্টিগেশন হচ্ছে আর বাইন্যান্সও এখানে সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করছে তো নেক্সট দেখা যাক এখান থেকে কি বের হয়ে আসে এটার থেকে রেজাল্ট যেটাই বের হয়ে আসুক না কেন এটা কিন্তু মার্কেটে মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে ঠিক আছে এটাও একটা কারণ মার্কেট এখানে ডাম্প হওয়ার এবার তারপর যে এখানে আপনার আরেকটা কারণ এখানে দেখছি সেটা হচ্ছে এখানে যে ইথেরিয়ামের একটা মার্জ হওয়ার কথা ছিল ঠিক আছে প্রুফ অফ স্টেক ইথেরিয়ামের যে মার্জ হওয়ার কথা ছিল মার্জের মধ্যে এখানে আগে এরকম শোনা গিয়েছিল যে ইথেরিয়ামের যে ইথেরিয়াম টু পয় ও বের হয়ে আসবে ইথেরিয়াম যখন মার্জ হবে তখন এখানে ইথেরিয়ামের যে গ্যাস ফি আছে সেটাতে সেটার মধ্যে ডিক্রিজ হবে সেটা অনেকটা কমে যাবে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ইথেরিয়ামের মধ্যে গ্যাসের ফি কিন্তু অনেক বেশি কিন্তু মার্জ হওয়ার পরে গ্যাস ফি কমে যাবে এরকম একটা ধারণা সবার মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে এরকম মার্কেটে বের হয়ে আসছে যে এখানে না ইথেরিয়ামের যে মার্জ হবে এটার সাথে গ্যাস ফির কোনো সম্পর্ক নেই মানে গ্যাস ফি এখানে কমবে না কিন্তু সেটাই সবচেয়ে বড় একটা আপডেট ছিল সেটার জন্য কিন্তু মার্কেট একটুখানি বুলিশ হয়েছিল ইথেরিয়ামের মধ্যে মোটামুটি পাম্পও আমরা দেখেছিলাম কিন্তু এটাও কিন্তু এটা একটা রুমারই বের হয়ে আসছে যার ফলে কিন্তু মার্কেট এখনও ডাউন এবার তারপরে আরও যে বেশ কিছু কারণ আছে মার্কেট প্যানিক হওয়ার তার মধ্যে একটা হচ্ছে এর যে সিপিআই ডাটা এটা কিন্তু মানে ওভারঅল হাই হচ্ছে যেমন এখানে যেগুলো দেখতে পারবেন দুই বছরের এখানকার সিপিআই ডাটা এখানে চার্ট দুই বছর দেখালাম এখানে ধীরে ধীরে কিন্তু একটু 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 করে এখানে বাড়ছেই আর করোনার আসার আগের থেকেই এখানে বাড়ছিল করোনা আসার পরে তো এখানে সিপিআই ডাটা আরও এখানে হাই হয়ে যায় তো এটাও একটা কারণ মার্কেট ডাউন থাকার এবার তারপরে যে এখানে আরও কিছু বেশ কিছু কারণ আমি দেখছি তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ওয়ারটা চলছে সেটা কিন্তু এখনও মানে বন্ধ হয়ে যায়নি তার মধ্যে কিন্তু তাদের মধ্যে এখনও উত্তেজনার তৈরি হচ্ছে একের পর একবার এই অ্যাটাক করছে একবার ও অ্যাটাক করছে তো এটা একটা কারণ গ্লোবাল মার্কেট প্যানিক হয়ে যাওয়ার আর গ্লোবাল মার্কেট প্যানিক হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু এখানে প্যানিক হয়ে যাবে এবার তারপরে যে নিউজটা এটা হচ্ছে আপনার তাইওয়ান আর যে চায়নার মধ্যে যে এখানে চলছে ঠিক আছে একটা ওয়ার টাইপের যেমন রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে একটা ওয়ার তো যদিও কিন্তু চায়নার তাইবারের মধ্যে এরকম কোনো ওয়ার চলছে না তারা কেউ কারোর উপরে আক্রমণ করে নি প্যানিক করার মতো নিউজ বারবারই বের হয়ে আসছে মার্কেটের মধ্যে যার ফলে কিন্তু গ্লোবাল মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে এবার তারপরে যে আরেকটা কারণ আমি দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ইডি এখানে অনেকগুলো ইন্ডিয়ান ক্রিপ্টোারেন্সি এক্সচেঞ্জের উপরে এখানে রেড করেছে যেমন কিছুদিন আগে এখানে এক্সের উপরে রেড করলো এবার আবার করেছে কয়েন সুইচ কুবেরের উপরে রেড করেছে আবারও না জানি কোন ইন্ডিয়ান ক্রিপ্টোারেন্সি এক্সচেঞ্জের উপরে এখানে রেড করবে তার কোনো ঠিক নেই তো যার ফলে ইন্ডিয়ার মার্কেটও কিন্তু এখানে প্যানিকের মধ্যে আছে মানে ক্রিপ্টকান্সি মার্কেটের কথা বলছি তারপরে যে আরেকটা এখানে কারণ দেখছি সেটা হচ্ছে माइकल सेलर মাইক্রো স্ট্রাটেজেজেজেজেজির যে সিইও মাইকেল সেলার এর নাম আপনি নিশ্চয়ই হয়তো শুনেছেন যদি আপনি ক্রিপ্টোকেন্সি মার্কেটে থাকেন এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মাইকেল সেলার একটা অনেক বড়ো নাম তো এর উপরে কিন্তু ইনভেস্টিগেট চলছে ইউএসের মধ্যে ইউএস এর মধ্যে তারা এখানে এটাই বলছে যে তারা মানে ট্যাক্সের মধ্যে কোনো কিছু এখানে রাস্কাম করেছে গরমিল করেছে ঠিক আছে ট্যাক্স দেয়নি তো যার ফলে এদের উপরেও এখানে কিন্তু মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির উপর এখানে ইনভেস্টিগেশন হচ্ছে তো ওভারঅল এই যে ব্যাড নিউজগুলো মানে একের পর এক ব্যাড নিউজ আর এগুলো কিন্তু কোনো ছোটোখাটো ব্যাড নিউজ না ঠিক আছে যদি ছোটখাটো ব্যাড নিউজ হতো তাহলে আমি সেগুলোকে এই ভিডিওর মধ্যে কভারই করতাম না এগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা ব্যাড নিউজ মার্কেটের জন্য কিন্তু মানে এই সব নিউজগুলো কিন্তু যথেষ্ট একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে বিয়ার ট্রেন্ডের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আবার যদি এখানে ইউএসডিডির কোনো ফাট বের হয়ে যায় তাহলে কিন্তু একদম শিওর আমরা যেখানে বিয়ারি বিআরিস ট্রেন্ডের মধ্যে যাব কিন্তু এখন এটাই দেখার যে বিটকয়ন এখানে নেক্সট কী করে আর কালকে থেকে এখানে আবার মার্কেট মার্কেটে উইকেন্ড শুরু হচ্ছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো বেশি ভলিউম আমরা দেখতে পারবো না তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনি যে ট্রেডি করুন না কেন এখন ঠিক আছে এখন অবশ্যই কিন্তু আপনাদের স্টপ মেনটেন করবেন এক আপনার একটা স্টপ আপনার ফান্ডকে সেভ রাখতে পারে হয়তো আপনার এখানে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট লস হয়ে যাবে সেটা ঠিক কিন্তু এখানে আপনার স্টপ লস আপনার ফান্ডকে এখানে সেফ রাখতে পারে আর এখন ট্রেড করলেও কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে এই মার্কেটের মধ্যে তাহলে কিন্তু এখন ট্রেড করতে যাবেন না নতুন অবস্থায় একা একা ট্রেড করতে যাবেন না এখানে ওভারঅল লস করবেন ঠিক আছে মার্কেট এখন প্যানিকের মধ্যে আছে এখন জাস্ট মার্কেটকে এখানে ওয়াচ করুন মার্কেটকে দেখুন বিটকন এখানে এই লেভেলটাকে ব্রেক করতে পারছে কিনা এটাকে দেখুন বিটকন আগে কুড়ি হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করে উপরে স্টেবল হয়ে যাক তারপরে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে মার্কেট মানে যদিও বা নিচের মতো যতই নিচে থাকুক না কেন তারপরেও সেখান থেকে কিছু না কিছু প্রফিট বের করার এখানে আপনার রাস্তা বেরিয়ে যায় ঠিক আছে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস